ক্যাট, তার মানে হলো একটি কালো সাদা রঙের বেড়াল। কিন্তু যদি বলি এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট ক্যাট, তবে তার মানে হলো দুটো বেড়াল যাদের একটা রং কালো আর একটা রং সাদা। হি ইজ এ বেটার টিচার দেন অ্যাডমিনিস্টার। এই সেন্টেন্সে একই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি প্রশাসক হিসেবে যতটা ভালো তার চেয়ে ভালো শিক্ষক হিসেবে। কিন্তু যদি বলি হি ইজ এ বেটার টিচার দেন অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে কথাটি দুইজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে। এর মানে হলো অপর একজন ব্যক্তি প্রশাসক হিসেবে যতটা ভালো হতে পারেন, এই ব্যক্তি শিক্ষক হিসেবে তার চেয়েও ভালো। এ এবং ওয়ান দুটো ওয়ার্ডই একটি ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কিন্তু সবসময় একটার বদলে অপরটিকে ব্যবহার করা যায় না। এ ট্রি বলতে যে কোনো একটা গাছকে বোঝায়, কোনো নির্দিষ্ট গাছ নয়। কিন্তু ওয়ান ট্রি বললে বোঝাবে একটাই গাছ, তার বেশি নয়। এ অথবা এন কে প্রোনাউন সর্বনাম হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু ওয়ান কে প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। আমরা বলতে পারি ওয়ান অফ দ্য বয়েজ ফেল ইল, কিন্তু এ অফ দ্য বয়েজ নয়। কোনো নির্দিষ্ট সময় কোনো ঘটনা ঘটেছে এমন বোঝাতে ডে উইক মান্থ ইত্যাদির আগে ওয়ান ব্যবহার করা হয়, এ অথবা এন নয়। ওয়ান ডে আই ওয়েন্ট টু সি হিম, ওয়ান নাইট এ স্ট্রেঞ্জার কেম টু মাই হাউস। স্যার নিচেটা বলবো, দায়ের আলোচনা। তাহলে এখানে কি বলছে, আমরা এখানে কি শিখলাম যে অর্থাৎ দুটা জিনিসকে বুঝাইলে আমরা দুইবার এখানে আর্টিকেল ব্যবহার করব, যেমন আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাট, এখানে একটা ক্যাটের কথাই বলছে। আর যখন আমরা বলবো আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট ক্যাট, তখন দুইটা বেড়ালের কথা বলছে, দুইটা রং আলাদা, তো এরকম বিষয়টা। আর এখানে হি ইজ আ বেটার টিচার দ্যান অ্যাডমিনিস্ট্রেটর, এখানে একই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে উনি টিচার হিসেবে মানে উনি প্রশাসক হিসেবে যতটা ভালো তার থেকে ভালো উনি মানে টিচার হিসেবে উনি অনেক ভালো। অর্থাৎ একই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি প্রশাসক হিসেবে যতটা ভালো তার চেয়ে ভালো শিক্ষক হিসেবে। আর এখানে যেটা উদাহরণটা দিয়েছে, অর্থাৎ এখানে দেখো আর্টিকেলের ব্যবহারে যখন আমরা এভাবে চিন্তা করব তখন আমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যেমন হি ইজ এ বেটার টিচার দেন অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আমরা কি বুঝতে পারছি যে দুজন এই কথাটা দুজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, এর মানে হলো অপর একজন ব্যক্তি প্রশাসক হিসেবে যতটা ভালো হতে পারেন এই ব্যক্তি শিক্ষক হিসেবে তার চেয়েও ভালো। হি ইজ এ বেটার টিচার দেন অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর যখন সে আছে তখন তার থেকে সে একজন ভালো শিক্ষক। আর এখানে এ অথবা ওয়ানের কথা বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পলগুলো দেখো, ওয়ান ট্রি বললে একটা গাছকে বোঝাবে, নির্দিষ্ট করে একটা গাছকে, নির্দিষ্ট বলতে মানে একটাই, সংখ্যাগত দিক থেকে একটাই। আর এ ট্রি বললে যে কোনো গাছকে বোঝাচ্ছে। আর এখানে বলছে যে এ অথবা এন প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু তুমি ওয়ানকে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারবে। এই যে এখানে এক্সাম্পল দিয়েছে ওয়ান অফ দ্য বয়েজ, যে কোনো একটা বালকের নামের পূর্বে এখানে আমরা বালকের যে নাউনের পরিবর্তে আমরা ওয়ানটাকে ব্যবহার করতে পারি। আর আ অফ দ্য বয়েজ এটা এভাবে কিন্তু ব্যবহার করা যায়, অর্থাৎ এ অথবা অ্যান আর্টিকেল এগুলোকে কখনো আমরা এই এই দুটাকে আমরা প্রোনাউন হিসেবে ইউজ করতে পারি না। তারপরে নির্দিষ্ট কোনো সময় বা ঘটনা ঘটেছে দিন, সেটাকে আমরা ওয়ান ব্যবহার করতে পারি, যেমন ওয়ান ডে, কিন্তু সেক্ষেত্রে এ অথবা এন দিয়ে কিন্তু আমরা করতে পারি না। আচ্ছা এবার যাবা তুমি এটা পড়ো, দি নিয়ে আলোচনা। দি নিয়ে আলোচনা, যখন নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু অথবা শ্রেণীর কথা বলা হয়, তখন সেই নির্দিষ্ট নাউনের অথবা নাউনের মতো কাজ করে এমন ওয়ার্ডের আগে দা বসে। সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউন সব ক্ষেত্রে দা ব্যবহার করা হয়। এক্সাম্পল, আই স দ্য ম্যান ইন দ্য স্ট্রিট, দ্য মেন ওয়ার ড্রেসড ইন ব্ল্যাক, হোয়াই ডাজ দ্য ল্যাম্প লাভ ম্যারি সো। যে কোনো জেন্ডার লিঙ্গ এর আগে দা বসতে পারে। দ্য গার্ল ইজ গোয়িং টু দ্য শপ, দ্য বয়। একটু অপেক্ষা করো, ধরো দেখে দেখা যাচ্ছে যে সিঙ্গুলার সিঙ্গুলার অথবা প্লুরাল, সিঙ্গুলার সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউন সব ক্ষেত্রে দা ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন আই স দ্য ম্যান ইন দ্য স্ট্রিট,
এই যে দা ম্যান এখানে সিঙ্গুলার একজনের কথা বলছে, আবার এখানে দা ম্যান এই যে প্লুরাল, দ্য ম্যান ওয়্যার ড্রেসড ইন ব্ল্যাক। হ্যাঁ, তাহলে আমরা দেখ, এটা একটা মূল বিষয় যে সিঙ্গুলার হোক বা প্লুরাল নাউন হোক, দুইটার ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি, এবং সেক্ষেত্রে নির্দিষ্টতা, কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝানো, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে পড়ো। যা একটাই আছে অথবা একটাই এটা 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 আছে, এটা এখান থেকে পড়ো। যে কোনো যে কোনো জেন্ডার লিঙ্গ এর আগে দা বসতে পারে। দ্য গার্ল ইজ গোয়িং টু দ্য শপ, দ্য বয় স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। যা একটাই আছে অথবা একটাই আছে বলে মনে করা হয়, তাদের নামের আগে দা বসে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার দিস মর্নিং, দ্য পোপ রিটায়ার্ড দিস মান্থ। যে নাউন এর কথা, তারপরে যে নাউনের কথা আগে বলা হয়েছে তার কথা পরে আবার বলা হলে স্বাভাবিকভাবে সেটাকে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়। আই লস্ট মাই পেন টুডে, নাও আই সি দ্য পেন ইন ইউর পকেট। কোন শব্দ একটু সমষ্টি বোঝার অর্থ বিষয় আছে, একটু অপেক্ষা করো। এখানে বলছে যে নাউনের কথা আগে বলা হয়েছে তার কথা পরে বলা হলে স্বাভাবিকভাবে সেটাকে নির্দিষ্ট করে, এই জিনিসটার ব্যবহার খুব বেশি, আর্টিকেলের দিয়ের এই জিনিসটার ব্যবহার খুবই বেশি, মানে আমরা প্রতিনিয়ত এই জিনিসটার ব্যবহার আমরা বেশি দেখতে পাই, এটা গুরুত্বপূর্ণ। যেমন যেমন আই লস্ট মাই প্যান টুডে, হ্যাঁ, যেমন এই যে এখানে মাই প্যান, এটার এখানে আর্টিকেল বসে নাই, বসছে আই লস্ট মাই প্যান টুডে, কিন্তু দ্বিতীয়বার যখন কথাটা বলছি যে নাও আই সি দ্য প্যান ইন ইউর পকেট, যাওয়া যদি যদি কেউ চলে যায় হঠাৎ করে, তাকে কিন্তু অ্যাবসেন্ট করে দিবে। হ্যাঁ, লাস্ট পর্যন্ত যে থাকবে, লাস্ট পর্যন্ত, হ্যাঁ, শেষ পর্যন্ত যারা যারা থাকবে তারা তারাই হাজিরা পাবে, আর যে চলে যাবে তারটা নেওয়ার দরকার নেই, সে চলে যাক, তার ওইভাবে তার মার্কিং হবে, সিটি পরীক্ষা ওইভাবে তার হাজিরা নেওয়া হবে। আচ্ছা, আই লস্ট মাই প্যান টুডে, দেখো যে আই লস্ট মাই প্যান, এই যে এখানে দেখো মাই প্যান, এটার এখানে আর্টিকেল নাই। আর আরেকটা বিষয় আছে যে এখানে পজিটিভ প্রোনাউন থাকাতে, এই যে মাই, এই পজিটিভ প্রোনাউন থাকাতে এখানে আর্টিকেল দরকার ছিল না, কিন্তু তারপরেও একটা বিষয় কি, এটা নির্দিষ্ট ছিল না, কিন্তু দ্বিতীয়বার যখন বলছে তখন কিন্তু এটার একটা আর্টিকেল ব্যবহার জরুরি হয়ে পড়ে। যেমন আই নাও আই সি দ্য প্যান ইন ইউর পকেট, যে আমি আমার কলমটা হারিয়েছিলাম, আই লস্ট মাই প্যান, আই লস্ট মাই প্যান ইয়েস্টারডে, এই এটা তো ইয়েস্টারডে হবে, আই লস্ট মাই প্যান ইয়েস্টারডে, নাও আই সি দ্য প্যান ইন ইউর পকেট, এখন তোমার পকেটে দেখতে পাচ্ছি। তাহলে যে এখানে ওই প্যান, আবার কথাটা আসছে যেহেতু দ্বিতীয়বার আসছে, এখানে নির্দিষ্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে পড়ো জাবাদ। কোন কোন শব্দ সমষ্টি অথবা বাক্যাংশের সাহায্যে কোন নাউনকে নির্দিষ্ট করা হলে তার আগে দা বসবে। দিস ইজ দ্য ম্যান আই স ইন দ্য মেট্রো, আই নো দ্য প্লেস ওয়ার দ্য মার্ডার ওয়াজ কমিটেড, দ্য গার্ল ইন ভায়োলেট উইল ডান্স নাও। আগেই জানা, একটু দাঁড়াও, একটা একটা পরে আমরা বোঝার চেষ্টা করি। এখানে কি বলছে যে কোনো শব্দ সমষ্টি অথবা বাক্যাংশের দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট করা হলো, যেমন এখানে দেখো দিস ইজ দ্য ম্যান আই স দা স ইন দ্য মেট্রো, এই যে ম্যান, এই ম্যানটাকে কি হয়েছিল, ম্যান সম্পর্কে কি বলা হয়েছে, এই লোকটাকে আই স ইন দ্য মেট্রো, তাহলে এই যে এই যে এই যে শব্দ, এই সেন্টেন্সটার দ্বারা, এই বাক্যাংশটার দ্বারা কিন্তু এই ম্যানটাকে কিন্তু এক প্রকার নির্দিষ্ট করা হয়েছে, এই কারণে তার আগে আমরা এখানে দি বসানো হয়েছে। এই যে কথাটা বলেছে যে কোনো শব্দ সমষ্টি অথবা বাক্যাংশের সাহায্যে, তাহলে আমরা এই যে আই স ইন দ্য মেট্রো দেখেছিলাম মেট্রোতে, কাকে, এই ম্যানটাকে, যখনই আমি এই বাক্যাংশ দ্বারা কিন্তু আসলে এই ম্যানটাকে নির্দিষ্ট করা হয়ে গেল, তখন তার পূর্বে একটা দি ব্যবহার করা জরুরি হয়ে গেল। কারণ আমি যদি বলি যে দিস ইজ আ ম্যান আই স ইন দ্য মেট্রো, তাহলে তো এটা, তাহলে তো এটা হইলো না, কারণ আই স ইন দ্য মেট্রো আমি তাকে দেখেছিলাম, তার মানে তো হইলো সে আমাকে, আমি তাকে চিনি, তখন আমি যদি এখানে এ ব্যবহার করি তাহলে তো ভুল হবে, তাই না? তো যেহেতু এখানে ঘটনাটা বা এই শব্দ সমষ্টির মাধ্যমে যেহেতু এই লোকটি নির্দিষ্ট হয়ে গেছে, এই কারণে আমরা এখানে এ ব্যবহার না করে আমরা এখানে দি ইউজ করতে হবে আর্টিকেল। আচ্ছা, তারপরে উদাহরণটা দেখো, আই নো দ্য প্লেস
where the murder was committed. তাহলে এই যে দেখো প্লেসটা এখানে নির্দিষ্ট হয়ে গেছে কারণ এই এই শব্দগুলোর মাধ্যমে এই যে where the murder was committed যেখানে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল এই বাক্যাংশের মাধ্যমে এই প্লেস শব্দটা নির্দিষ্ট হয়ে গেল যার ফলে আমরা এখানে দি বসাইতে বাধ্য হলাম ওকে এরপরে দেখো দ্য গার্ল ইন ভায়োলেট উইল ড্যান্স নাও আচ্ছা গার্লটা ইন ভায়োলেট ভায়োলেট একটা পোশাকে বা কোনো একটা কিছুতে সে পরিহিত ছিল তাহলে এই শব্দ দুটো শব্দের মাধ্যমে বা এই ফ্রেজটার মাধ্যমে এই মেয়েটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল যার ফলে আমি এখানে দিয়ে বসাইতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে পড়ো আগে জানা আছে এমন কোন নির্দিষ্ট নাউন সম্পর্কে বলতে হলে সেই নাউনের আগে দা দরকার দ্য গার্ড ইজ স্ট্যান্ডিং ইন দ্য ব্যালকনি প্লিজ পাস দ্য সল্ট গো টু দ্য ডক্টর সমগ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এমন নাউন এটা কি বলেছে যে আগে জানা আছে আগে জানা আছে এমন কোন নির্দিষ্ট নাউন সম্পর্কে বলতে হলে তাহলে এখানে কি বলছে যে আগে জানা আছে এমন কোন নির্দিষ্ট নাউন সম্পর্কে বলতে হলে নাউনের আগে দা ব্যবহার করতে হবে যেমন দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ব্যালকনি মানে অর্থাৎ আমি জানি যে সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তাহলে এখানে আমার জানা সাপেক্ষে জিনিসটা নির্দিষ্ট হয়ে গেছে এই কারণে কিন্তু এখানে দা ব্যবহার করা হয়েছে আমি যদি বলি দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং ইন আ ব্যালকনি তাহলে বুঝাবে যে আমি আসলে ব্যালকনিটা সম্বন্ধে জানি না আমি যদি ব্যালকনিটা চিনি না জানি না এটা কোথায় অবস্থান করে বা কি আসে বিষয় এটা সম্পর্কে তাহলে আমি হয়তো এ ব্যবহার করতে পারবো আর যখন আমি জিনিসটা জানবো আমি জানি যে অমুক ব্যালকনিতে মেয়েটা দাঁড়িয়ে আছে ছেলেটা দাঁড়িয়ে আছে তখন আমি এটা করবো এখানে দা ইউজ করতে হবে পাস দ্য সল্ট আমি তুমি যখন বলবা যে লবণটা একটু দাও তো তুমি কি না জেনে বলবা যে লবণটা দাও তুমি তো অবশ্যই এখানে তুমি জানো যে লবণটা কোথায় অবস্থিত তাই না তো কিছু কিছু ঘটনা আছে যেগুলার অবস্থান যেগুলার সিচুয়েশন পজিশনটা আমরা জানি তো ওই পজিশনটা ন্যাচারালি জানার প্রেক্ষিতে এদের পূর্বে এখানে দি ব্যবহার করতে আমরা বাধ্য হই এই যে এখানে যেমন প্লিজ পাস দ্য সল্ট এখন তুমি তো অবশ্যই বলবো না প্লিজ পাস আ সল্ট তাই তুমি মানে যে লবণটা কোথায় আছে তাই জানো না বা লবণটা অনির্দিষ্ট ভাবে তুমি কিছু একটা বোঝাচ্ছ এটা তো হবে না যেমন গো টু দ্য ডক্টর ডাক্তারের কাছে যাও হ্যাঁ তুমি তো অবশ্যই ডাক্তারকে চিনো বা ডাক্তার কোথায় বসে তার সম্পর্কে জানো তোমার জানা আছে ইনফরমেশনটা তোমার জানা আছে দ্যাট মিনস এই অর্থে এখানে আমরা দিয়ে বসাতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে বলো সমগ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এমন নাউনের আগে দা থাকবে দা ক্যামেল ইজ এ জেন্টল অ্যানিমেল দা ডগ ইজ এ টেম অ্যানিমেল দা কিডনি দা কাইন্ডনি কাইন্ডনে মাউন্টেন্স প্রপার ওয়াটার অ্যান্ড ইলেকট্রোল তাহলে এটা বলতে পারছি আমি বলছি এখানে বলছে যে একজনকে দ্বারা সবাইকে বোঝানো এটাকে বলা হয় সিঙ্গুলার রিপ্রেজেন্টেশন সমগ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এমন নাউনের আগে দি বসে যেমন এখানে ক্যামেল দ্য ক্যামেল দ্য ক্যামেল ইজ এ জেন্টল অ্যানিমেল এখানে দ্য ক্যামেল দিয়ে একটা ক্যামেলকে আমরা হয়তো এখানে বুঝতেছি কিন্তু আসলে একটা একটা দিয়ে কিন্তু সবগুলোকে বোঝাচ্ছে অল ক্যামেলস কে বোঝাচ্ছে রিপ্রেজেন্টেশন সিঙ্গুলার রিপ্রেজেন্টেশন তারপরে দ্য ডগ ইজ এ টেম অ্যানিমেল দ্য ডগ এখানে দ্য ডগ দিয়ে কিন্তু সমস্ত ডগকে এখানে রিপ্রেজেন্টেশন করছে অর্থাৎ প্রতিনিধিত্ব বোঝাতে এখানে আমরা সেটার পূর্বে দিয়ে বসাতে পারি এখন এখানে বলছে দ্য কিডনি মেনটেন্স প্রপার ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স এই যে কিডনি আমাদের দেহের যেটা পরিশোধন করে প্রপার কি বলে মেনটেন করে কি প্রপার ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটা আমাদের মেনটেন করে তাহলে যে এখানে কিডনি হ্যাঁ এখানে কিডনির সমস্ত কিডনির কথাই বলা হচ্ছে যে কিডনির ফাংশনটা কি ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এরপর একটা পড়ো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামের আগে দা বসবে আমজাদ আলী খান ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ান প্লেস দা স্যারোড মাই সিস্টার ইজ লার্নিং দা সিতার দা ভায়োলিন ইজ এ স্ট্রাঞ্জ ইনস্ট্রুমেন্ট এনি ভায়োলিন ইনস্ট্রুমেন্ট তাহলে এখানে যে মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে আমরা দি বসিয়ে দেব যেমন স্যারোড সিতার তারপরে ভায়োলিন ঠিক আছে আচ্ছা তারপর দেখো এটা এপরটা দেখো
সর্বাপেক্ষা ভালো, খারাপ, সুন্দর ইত্যাদি বোঝাতে যেসব অ্যাডজেক্টিভ বিশেষণ ব্যবহার করা হয় সুপারলেটিভ ডিগ্রি, তাদের আগে দা বসে। দিস ইজ দ্য ওল্ডেস্ট ট্রি ইন দ্য ফরেস্ট, দিস ইজ দ্য বেস্ট চাইনিজ ফুড আই হ্যাভ এভার হ্যাড, দিস ইজ দ্য ওয়ার্স্ট অ্যাক্সিডেন্ট আই হ্যাভ এভার সিন। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, সোজা কথা। তারপরে অনলি এর আগে দা বসে। আই এম দ্য অনলি সন অফ মাই প্যারেন্টস, হি ইজ দ্য অনলি ডক্টর ইন দ্য ভিলেজ। এটা খুব খেয়াল করতে হবে যে অনলি যখন থাকবে এভাবে এভাবে যখন ব্যবহারটা করব তখন তখন আমরা এখানে দা ইউজ করতে হবে। তারপরে দ্বীপপুঞ্জ, পর্বতমালা, সমুদ্র, নদী এবং যেসব দেশের নামের সঙ্গে রিপাবলিক, স্টেটস, কিংডম যুক্ত থাকে তাদের নামের আগে দা বসে। দা আন্ডামান অ্যান্ড দ্য নিকোবর আইল্যান্ড আর এ গ্রুপ অফ ইন্ডিয়ান আইল্যান্ড ক্লোজ টু সাউথ ইস্ট এশিয়া। দা কারাকোরুম ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মাউন্টেন রেঞ্জেস ইন এশিয়া। দ্য ইন্ডিয়ান ওশেন্স অ্যাভারেজ ডেপথ ইজ 12,990 ফিট। দ্য গঙ্গাস ইজ দ্য মোস্ট স্যাকার্ড রিভার ইন টু দ্য হিন্দুস। পবিত্র উত্তা ইজ দ্য 45th state অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দ্য রিপাবলিক অফ কঙ্গো ইজ ইন সেন্ট্রাল আফ্রিকা। দ্য কিংডম অফ স্পেন হ্যাজ দ্য 12th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ যে যে দেখো এখানে স্পেন, এটার আগে কিন্তু কিংডম কথাটা আছে, এই জন্য এখানে দা বসেছে। কঙ্গো, কঙ্গোর আগে কিন্তু রিপাবলিক আছে, এই জন্য এর আগে দি বসেছে, কেমন? আচ্ছা, তারপরে কি বলছে যে স্টেটস, ইউনাইটেড স্টেটস কথাটা আছে, এই কারণে এখানে দি বসেছে। তারপরে তোমার এখানে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ দ্য গঙ্গেস, মানে গঙ্গা নদী ইজ দ্য মোস্ট সেক্রেড রিভার ফর দ্য হিন্দুস। গঙ্গা নদী হিন্দুদের কাছে খুবই পবিত্রতম একটা নদী। দ্য ইন্ডিয়ান ওশানস অ্যাভারেজ ডেপথ ইজ 12,990 ফিট। যে এখানে তাহলে ইন্ডিয়ান ওশান বড় একটা তোমার একটা ওশান, তারপরে কারাকোরাম পর্বতমালা, হ্যাঁ এটা খুবই বড়। তারপরে তোমার আন্দামান নিকোবর আইল্যান্ড, এটাও অনেক বড় দ্বীপপুঞ্জ। এই যে এগুলা ভৌগোলিক গুরুত্বপূর্ণ এবং এগুলা বড় ইয়াতে হওয়াতে এখানে আমরা দি বসিয়েছি। তারপরে পড়ো এটা। ধর্মগ্রন্থ ও মহাকাব্যের নামের আগে দা ব্যবহার করা হয়। দ্য মহাভারত ইজ দ্য লংগেস্ট এপিক অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। দ্য রামায়ণা, এ মেজর সংস্কৃত এপিক, হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন ইন্ডিয়ান লাইফ অ্যান্ড কালচার। দ্য গীতা হ্যাজ 700 verses। দ্য বাইবেল ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্টেড অ্যারাউন্ড 1454 CE। দ্য কুরআন ইজ দ্য সেক্রেড বুক অফ ইসলাম। সেক্রেড বুক অফ ইসলাম, অর্থাৎ ধর্মগ্রন্থ, মহাকাব্য যেগুলো, এগুলোর উপর আমরা দি ব্যবহার করি। আচ্ছা, তারপরে ইংরেজি সংবাদপত্রের নামের আগে সাধারণত দা বসে। দা ইকোনমিক টাইমস ইজ পাবলিশড বাই বেনেট কোলম্যান অ্যান্ড কো লিমিটেড। দ্য স্টেটসম্যান, এ লিডিং ইংলিশ নিউজ পেপার ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়াজ ফাউন্ডেড ইন 1875। দ্য টাইমস ওয়াজ দ্য ফার্স্ট পাবলিশড ইন লন্ডন ইন 1785। দ্য টেলিগ্রাফ ইজ দ্য লার্জেস্ট সার্কুলেটেড ইংলিশ ডেইলি পাবলিশড ফ্রম কলকাতা। তারপরে কোন কোন অ্যাডজেক্টিভ শ্রেণীবাচক বিশেষ্যের মতো ব্যবহৃত হয়, যেমন ডেড, পুয়ার, রিচ, ডিসেবলড, ওল্ড, মিডল এজড, ইয়াং ইত্যাদি, এদের আগে দা বসে। দা ভলেন্টিয়ার্স অ্যারেঞ্জ ফিনারালস অফ দ্য ডেথ। ইউ ডোন্ট মেক দ্য পুয়ার রিচার বাই মেকিং দ্য রিচ পুয়ারার। উইনস্টন চার্চিল। দিস সিটস ইজ ইন দ্য ফ্রন্ট রো আর রিসিভ ফর দ্য ডিসেবলড। দ্য ওল্ড বিলিভ এভরিথিং, দ্য মিডল এজ সাসপেক্ট এভরিথিং, দ্য ইয়াং নো এভরিথিং। অস্কার উইল্ড। আচ্ছা দাঁড়া, একটু দাঁড়াও, এখানে একটু দেখো, এটা গুরুত্বপূর্ণ একটু বোঝার বিষয় আছে। এখানে বিষয়টা হলো যে তোমার কি বলছে যে কোনো কোনো অ্যাডজেক্টিভ শ্রেণীবাচক বিশেষের মতো ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে এখানে দা বসাইলে সেটা প্লোরাল হয়ে যায় বা সেটা একটা তোমার শ্রেণী বোঝায়। অ্যাডজেক্টিভের আগে তুমি দি যখন বসাই দিবা তখন সেটা একটা শ্রেণী বোঝাবে, একটা 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 গ্রুপ। যেমন দ্য ভলান্টিয়ার্স অ্যারেঞ্জ ফিউনারালস অফ দ্য ডেড,
ডেড বলতে এখানে মৃত্যু, যারা মরে গেছে সবাইকে বোঝাচ্ছে। এবার এখানে বলছে যে ইউ ডোন্ট মেক দ্য পুয়ার, এই যে এখানে দ্য পুয়ার বলতে এখানে সমস্ত গরিবকে বোঝাচ্ছে, কিন্তু পুরো জাতিকে। ইউ ডোন্ট মেক দ্য পুয়ার রিচার বাই মেকিং দ্য রিচ পুয়ারা, এই যে দ্য রিচ বলতে এখানে সমস্ত ধনীদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে। এবারে বলছে এখানে দিজ সিটস ইন দ্য ফ্রন্ট রো আর রিজার্ভ ফর দ্য ডিজেবলড, ডিজেবল বলতে যারা একটু প্রতিবন্ধী তাদের কথা বোঝাচ্ছে এবং তাদের সবাইকে বোঝাচ্ছে একসাথে। ওকে, তাহলে এই যে অ্যাডজেক্টিভের আগে আমরা দি বসেই কিন্তু সমস্ত গ্রুপ যারা আছে তারা সবাইকে বোঝাচ্ছে আমরা। দ্য ওল্ড বিলিভ এভরিথিং, তাহলে দ্য ওল্ড বলতে এই যে ওল্ড একটা অ্যাডজেক্টিভ, এখানে ওল্ড বলতে আমরা এখানে সমস্ত বৃদ্ধদেরকে আমরা বোঝাচ্ছি। মিডল এজ, দ্য মিডল এজ মানে মধ্য বয়সে সবাইকে বোঝাচ্ছে। আর দ্য ইয়াং, ইয়াং বলতে সমস্ত যুবকদেরকে, যারা যুবক তাদেরকে বোঝাচ্ছে। তাহলে এটা এখানে কি বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, দ্য ওল্ড বিলিভ এভরিথিং, দ্য মিডল এজ সাসপেক্ট এভরিথিং, দ্য ইয়াং নো এভরিথিং, অস্কার ওয়াইল্ড। ওকে, তারপরে দেখো, এটা পড়ো, পড়বো। বিখ্যাত এটা এটা পড়ো। হ্যাঁ, বিখ্যাত বাড়ি, অট্টালিকা, অট্টালিকা সমষ্টি, শিল্পকর্ম, এর আগে সাধারণত দা বসে। দ্য টাওয়ার অফ লন্ডন ওয়াজ ফাউন্ডেড ইন দ্য লেট 11th সেঞ্চুরি। দ্য তাজমহল বিল্ড বিটুইন 1632 অ্যান্ড 1653 ইজ এ গ্রেট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ওয়াজ ডিজাইন বাই উইলিয়াম এমারসন অ্যান্ড ভিনসেন্ট এক। Two paintings of the same name, the Madonna of the Rocks, are the great works of Leonardo da Vinci. কোনো সংগঠনের নাম দ্বারা, তাহলে এখানে কি বলছে যে the Victoria Memorial was designed by William Emerson and Vincent H. আচ্ছা, তাহলে যে এখানে অট্টালিকার নাম, যে তাজমহল, the Tower of London, তারপরে দ্য মেডোনা অফ দ্য রকস, এই যে বড় বড় শিল্পকর্ম, অট্টালিকা, বিখ্যাত বাড়ি, এগুলোর পূর্বে এখানে দি বসায়। আচ্ছা, তারপরে পড়ো। কোন সংগঠনের নামের আগে দা বসে। দা সার্ক, দা ইউনাইটেড নেশনস হ্যাজ 1193 মেম্বার স্টেটস। দা সার্ক, SARC মানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ইজ অ্যান অর্গানাইজেশন অফ সাউথ এশিয়ান নেশনস অফ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, ভুটান, নেপাল, আফগানিস্তান অ্যান্ড ইন্ডিয়া। তাহলে যে এখানে SARC সংগঠন এখানে দি বসেছে, দি ইউনাইটেড নেশনস দি বসেছে। তারপরে বিখ্যাত পুরস্কারের নামের আগে দা বসে। দা একাডেমি অ্যাওয়ার্ডস popularly known as the Oscars were first given in 1929. The Dada Saheb Phalke Award is the India's highest award in cinema. Rabindranath Tagore was awarded the Nobel Prize in 1913. সাধারণত প্রপার নাউনের আগে দা বসে না, যেখানে প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন এর জাতিবাচক বিশেষ্য মতো কাজ করে, সেখানে তার আগে দা বসে। ডক্টর সেন ইজ এন এফ আর সি এস, কিন্তু দ্য ডক্টর সেন হু লিভস ডাউন দ্য লেন ইজ এন এফ আর সি এস। হারুন ফ্লেজ এখানে কি বলছে, এটা গুরুত্বপূর্ণ, সাধারণত প্রপার নাউন আগে দি বসে, যেমন ডক্টর সেন ইজ এন এফ আর সি এস, কিন্তু দি ডক্টর সেন হু লিভস ডাউন দ্য লেন ইজ এন এফ আর সি এস। অর্থাৎ এই যে ডক্টর সেন, এটা যখন তোমার কমন নাউনের মতো হয়ে যায়, যেমন এখানে এটা দেখো, যেমন হারুন ফ্লেড দ্য কান্ট্রি, হারুন ফ্লেড দ্য কান্ট্রি, দিস ইজ দ্য হারুন হু ফ্লেড দ্য কান্ট্রি। হ্যাঁ, তারপরে এখানে ওয়ান্স হাওড়া ওয়াজ কল্ড দ্য শেফিল্ড অফ ইন্ডিয়া, হাওড়া, হাওড়া, ওই যে হাওড়া আছে না পশ্চিমবঙ্গের হাওড়া, once Howrah was called the Sheffield of India. তাহলে এই যে এরকম, এই যে এখানে তাহলে ডক্টর সেন, হারুন, শেফিল্ড ইত্যাদি প্রপার নাউন এর আগে দি না বসলেও এই সেন্টেন্স গুলো যে তাদের শেফিল্ড মানে কি হলো বোঝা যাচ্ছে যে ডক্টর সেন, হারুন একাধিক আছে এবং হাওড়া যেন আরেকটা শেফিল্ড। অর্থাৎ হ্যাঁ, কে জানে কথা বলছে, কি জানে বলছে স্যার, বলেছে শেফিল্ড মানে কি,
ও শেফিল্ড মানে ইংল্যান্ডের একটা জায়গার সাথে তুলনা করছে আর কি, শেফিল্ড। হ্যাঁ, হাওড়াকে ভারতের যে হাওড়া আছে 14513, তোমাদের ক্লাসের নাকি? হ্যাঁ, অনিরুদ্ধ স্যার আবার স্যার, রোলটা বলবেন। ইয়েস স্যার, অনিরুদ্ধ স্যার তো আমাদের না। তোমাদের না? নো এই স্যার, 14513 কোন ক্লাসের? তোমাদের ক্লাসের? তাও তো মনে হয় 14513 কোন ক্লাসে তোমাদের? নো হ্যাঁ, স্যার, আমাদের কাছে অনিরুদ্ধ স্যার নামে স্যার কেউ নাই। ও 14513, তাহলে এই যে ঢুকলো কেন এখানে হঠাৎ করে? 14513, এই তুমি কি আসো এখানে? 14513 এই ক্লাসের তো নাম মনে নাকি? হ্যাঁ।